সোনার কাছার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। আপনারা সবাই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর এসোসিয়েশন বৃহস্পতিবার এসেই ঘোষণা করলেন রাজ্যের প্রতিটি বিধানসভায় আরও 10,000 করে অরুণোদয় দেওয়া হবে এবং এদিন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে একটা বিভিন্ন শিলান্যাস করেছেন, বিস্তারিত জানানো হবে। এই নিজে রয়েছেন, গোটা পরিকল্পনা এবং মুখ্যমন্ত্রী কোন কোন স্থানে গিয়েছেন সবগুলা রয়েছে এখানে। আপনারা রিপোর্ট, বিস্তারিত রিপোর্ট আপনারা দেখতে পারবেন। তো এরকম নিউজ ভিডিও ইম্পর্টেন্ট জনসাধারণের স্বার্থে দেখার জন্য সোনারগাছার নিউজ চ্যানেলটি ইউটিউব পেজে দেখতে পারবেন এবং ফেসবুক পেজেও দেখতে পারবেন। প্লিজ ফেসবুক পেজে দেখে ফলো এবং ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে দেবেন। তো খবরগুলো হচ্ছে কি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সকালে দিশপুরে বিধানসভায় অধিবেশনে অংশগ্রহণ করে দুপুরের দিকে শিলচর এসে পৌঁছেন। বেলা 2:30 নাগাদ লক্ষ্মীপুরের শিলঘাটে বহু আকাঙ্ক্ষিত বরাক সেতু শিলান্যাস করেন তিনি। বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান বরজালাঙ্গায়। সেখানে মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজার পর্ব সেরে জনসভায় অংশ নিয়ে দলাইয়ে ভোটের ডাকে কাটি দেন তিনি। ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করে ঘোষণাও করেন বহু প্রকল্পের। ধলাই বিধানসভা কেন্দ্রের উন্নয়নে এদিন রীতিমতো প্রচারের আলোর মধ্যে এসেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে যে নতুন করে 12,60,000 বেশি অরুণোদয় দেওয়া হবে তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান প্রতিটি বিধানসভা কেন্দ্রে নতুন করে 10,000 অরুণোদয় দেওয়া হবে, তবে ধলাই বিধানসভা কেন্দ্রে দেওয়া হবে 15,000 অরুণোদয়। এই কেন্দ্রে বেশি দেওয়া হবে, তাহলে কারণ হলো সামনে ভোট। বর্তমানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এখানে ভূমি পূজা শেষ হলো, বাইক পাওয়া নাই, বাইক পাওয়া নাই। একটু পরে মুখ্যমন্ত্রী বক্তব্য দেবেন, সেগুলা ভিডিও রেকর্ডিং এবং রিপোর্ট সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। দেখুন যে সেতু শিলান্যাস, শিলান্যাস সেতুর কাজ দেখেন, এরকম পাইলিং সেতু শুরু হয়ে গেছে সেতু। এখন মুখ্যমন্ত্রী বিস্তারিত রিপোর্ট শুনুন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনারা সবাই ভালো? সবারে ভালো? আমার সঙ্গে বলেন ভারত মাতাকে, ভারত মাতাকে, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি। বহুত বহুত ধন্যবাদ। হমনে আজ ক্যা দিয়া, বড়জলঙ্গা কা কলেজ ও তো হই গিয়া হে, নয়া হমনে ক্যা দিয়া, নরসিংপুর মে এক নয়া কলেজ কা ডিক্লেয়ার কিয়া হো গিয়া। थोड़ा लिख लीजिए, कोई भूल जाएगा मैं भी बाद में भूल जाऊंगा, ठीक है। तो नरसिंहपुर में कॉलेज बनेगा, फिर हमारा जो धलाई पीएचसी है ये पहले 50 बेड बनेगा, अभी 15 बेड का हॉस्पिटल है, इसको हम सीधा 50 बेड करेगा और बाद में हम 100 बेड करने का भी कोशिश करूंगा, लेकिन पहले 50 बेडेड है। फिर जो हमारा देवबन हॉस्पिटल है दुआरबन, कांग्रेस सरकार ने वहां में डिक्लेयर किया था कि एक हॉस्पिटल बनाएगा, वो हुआ नहीं। ये दुआरबन का हॉस्पिटल भी मैं आज अनाउंस कर दिया हूं, ये हॉस्पिटल भी आप लोगों का हो जाएगा। फिर भुवन पीठ का रास्ता भी हम लोग कंप्लीट कर देगा, ठीक है, आगामी सावन मास का पहले और रास्ता बन जाएगा, ये मैं आप लोगों को वादा करता हूँ। फिर हमारा सिलचर बाईपास से भाईसन तक का रास्ता भी हमारा डबल लाइन हो जाएगा। फिर अमरा घाट में भी नया दलन हो जाएगा और साथ में हमारा पालन घाट में भी मिनी स्टेडियम 200 रुपया का हो जाएगा। और फाइनली दिनेश से पब्लिक हाई स्कूल में भी 800 रुपया हम मंजूरी कर देगा, बहुत बढ़िया हम लोग बिल्डिंग बना लेगा, ठीक है।
ये पूरा काम हमको कब करना है, जब नया सरकार बनेगा 26 में तब नहीं, हमको ये काम 25 साल में ही काम शुरू कर देना है और 26 तक ये सारा काम हमें कंप्लीट कर देना है। और कोई कोई काम का शुरुआत तो पूजा का पीछे नहीं हो जाएगा, पूजा हो जाएगा उसका बाद कोई कोई काम का तो तुरंत शुरुआत भी हो जाएगा। और हम जो अरुणोदय का भी बात बोला, ये भी 15 सितंबर से ही आप लोगों को फॉर्म मिलना शुरू हो जाएगा। तो मैं आज बहुत ज्यादा बोलना नहीं चाहूंगा, किसलिए और बोलूंगा तो लोगों को बोलेगा ये इतना बोल दिया होगा, इसलिए आज हम इतना ही बोला हो। लेकिन जब हम लोग बाय इलेक्शन दोबारा जीतेगा, जीतने के बाद और ऐसा और एक बड़ा मीटिंग होगा, तब और कुछ कुछ मैं बोलूंगा, ठीक है। आज इतना ही मैं बोला, लेकिन बाय इलेक्शन के बाद मैं और कुछ बोलने वाला हूं, तब आके मैं बोलूंगा, ठीक है, होगा ना। तो आप लोगों को मैं दोबारा बहुत बहुत धन्यवाद देता हूँ। নতুন কলেজ দিন বলে ঘোষণা করেছে, আজি তার ভূমি পূজন হল। 20 মাহৰ পৰা 24 মাহৰ ভিতর এই কলেজখনৰ নির্মাণ আমি শেষ করি। আর দুটা স্ট্রিম, সাইন্স বা আর্টস, বা আর্টস বা কমার্স, দুটা স্ট্রিম আমি ইয়াতে আরম্ভ করি। ইয়ার লগতে ঢলাই আর কিছু কাম বাকি আছে, দলং রাস্তা হসপিটাল এই গোটেইখিনি কাম করে দিয়ার মানে প্রতিশ্রুতি ঢলাই রাইজে এইবার পরিমল শুক্ল বৈঠক ডালিয়া মোর দেন 60,000 ভোটাল ভিট দিছে। গতি রাইজর প্রতি তো আমারও দায়িত্ব আছে, আমাক ইমান মরম করলে আমিও তো অলপ অলপ মরম ঘুরাই দিব লাগবে। রাস্তা ঠিক হওয়া নাই, রাস্তা ঠিক হতে 4 মাহ লাগে, টাপটি মারিছে স্যার, ঠিক আছে, টাপটি মারা তো বেলা আগতে মারা নাই স্যার। আগামী 2-3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু গাঁটবিলাক মারি দিবো, সময় গাছ মারি লাভ নাই, কন্ট্রেক্টরক আমি মিশা পয়সা দেখি লাভ আছে, এই কথা আপনাদেরকে বুঝি। গুয়াহাটিতে রাস্তা আজি গান হয়ে আছে, মানে এটা মারা পূজার আগত মানি, কিন্তু আমি অলপমান বুঝব যে আমাক রাস্তা আগত জুলাই আগস্টত গাঁত মারে ইনডাইরেক্টলি কন্ট্রেক্টকে পয়সা দিয়া হবে, সেকারণে প্রত্যেকবারে শিলচরত পূজার আগতে আমি রাস্তা